আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি হাবিবা দুবাই ব্লগ থেকে নতুন একটা শরবতের রেসিপি নিয়ে চলে এসেছি। আপনাদের সবাইকে রমজান মোবারক, আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। বিসমিল্লাহি রহমানি রহিম বলে রেসিপিটা আমি আপনাদের একটা শরবত তৈরি করে দেখাবো। প্রথমে বলে নিচ্ছি, যারা নাকি ডায়েট করেন তারাও এই শরবতটা খেতে পারেন। এই শরবতটা খেলে আমাদের শরীরের একদম সারাদিনের যে রোজা রাখার ধকল ক্লান্তি, এগুলো খাওয়ার পরেই দেখবেন একদম চলে যাবে, শরীরটা একদম চাঙ্গা সতেজ হয়ে যাবে। এখানে আমি কোনো রকম চিনি ইউজ করব না, এর জন্য আমি এই যে কয়েকটা খেজুর বিচি ফেলে একদম হাত দিয়ে ভালো মতো মেখে নিয়েছি। এখন আমি এর মধ্যে তোকমা ইউজ করব, ভিজিয়ে রাখা তোকমা ইউজ করব। এই যে দেখুন, কারণ তোকমা আমাদের শরীরের জন্য খুব উপকারী। এই যে দেখুন, তোকমাটা ইউজ করলাম। এখন এগুলো ভালো মতো মিশিয়ে নেব খেজুরের সাথে। তোকমাটা আমি ম্যাশ করে রাখা খেজুরের সাথে ভালো মতো মিশিয়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে টক দই ইউজ করব, কারণ টক দইটাও আমাদের শরীরের জন্য খুবই ভালো, আর যারা নাকি ডায়েট করেন তাদের জন্য তো আরও ভালো। এই যে দেখুন, আমি এখানে টক দই ইউজ করব। এই যে দেখুন, দুবাইতে সবসময় আর কি টক দইটা পাওয়া যায়, বাংলাদেশে সবসময় পাওয়া যায়, কিন্তু দুবাইয়ের টক দইটা একটু অন্যরকম, খুবই ভালো লাগে খেতে। এখানে আমি প্রায় আধা কাপের মতো টক দইটা ইউজ করছি। এখন টক দইটা আমি ভালো মতো মিশিয়ে নেব তোকমার সাথে আর খেজুরের মিশ্রণটার সাথে ভালো মতো মিশিয়ে নেব। আপনাদের যদি আমার এই শরবতের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, রান্নার রেসিপিটাতে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন যার যার ফেসবুকে, আর যে যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাই ঘরে থাকার চেষ্টা করবেন, সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন। এই যে দেখুন, এটা একদম ভালোভাবে মেশাতে হবে যেন টক দইটা ভালো মতো মিশে যায়। এই যে একদম ভালো মতো টক দইটা আমি মিশিয়ে নিয়েছি, আধা কাপের মতো টক দই দিয়েছি। এই যে দেখুন, এটা খাওয়ার পরে আপনারা বুঝতে পারবেন শরীরটা একদম সতেজ হয়ে যাবে, খুবই ভালো লাগে এই শরবতটা। আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন। এখন আমি এটা আপনাদেরকে পরিবেশন করে দেখাবো। এই যে দেখুন, তৈরি হয়ে গেল আমার টক দই দিয়ে শরবত। এখন আমি আপনাদেরকে পরিবেশন, এই যে দেখুন, আমি পরিবেশন করেছি আমার টক দইয়ের শরবত। আর এই যেরকম একটু কালার এসেছে কারণ খেজুর দিয়েছি, এখানে আর কোনো রকম চিনি বা মধু অ্যাড করিনি, এটা এমনিতে খেতে খুবই ভালো লাগবে। আর যদি এটা আপনারা রোজা রেখে খান তাহলে তো শরীরের জন্য খুবই উপকারী, যারা ডায়েট করেন তারাও খেতে পারবেন। এটা খেলে শরীরের ক্লান্তি দূর হয়ে যাবে। আর যদি আপনাদের এই শরবতটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, যার যার ফেসবুকে একটু শেয়ার করে দেবেন। তাহলে আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ। সবাই 5 ওয়াক্ত নামাজ পড়বেন, আমার জন্য দোয়া করবেন।